আমরা খাওয়া দাওয়া হয়ে গেছে, এবার ওই বাড়ি যাব, দেখি বাপরে ঠান্ডা লাগছে, ওখানে রোদ পাওয়া যাবে। রোদ দিলাম, বাতাসও আছে, বাতাসও আছে, চলো দেখি ওখানে হাওয়াও দেবে প্রচুর, খাদানের ধাপ তো। মা লাগিয়ে দেন রে, অস্ত্র নিয়ে নিয়ে সাগরে মুখে। চলো তো এই যে দেখেন রোদে বাচ্চাগুলো পড়তে বসেছে, শীতে ঘরে আর পড়তে পারছে না, তো ওইটা আমার কাকি যে পড়াচ্ছে। আর এই ফিল্ডে দেখেন কত সুন্দর রোদ, কত ভালো লাগছে। আর ওই দূরে কন্ট্রোল দিচ্ছে, সেটা দেখতে পাচ্ছে না, এই যে দুয়ারের সরকার এখন কাছে কাছে কন্ট্রোল দিবে। কন্ট্রোল কি হলো না, রেশন, ওই রেশন দিচ্ছে। আমাদের কন্ট্রোল বলি বলে অভ্যাস হয়ে গেছে, তো কি বলবো তুমি, আমাদের রেশন, এখন ঘরে ঘরে। চলো মুরগি রুগী থাকছে বলতেছি, গাছ তো মোটামুটি ঠিকই আছে, সব ভালো করে মানে পানির বাতান দেওয়া হয়েছিল বলে খালে একবারে শুকিয়ে আছে, পানি নাই। পেয়ারা গুলো ধরেছে, পেয়ারা খেয়ে নিয়েছে পাখিতে, কাঁঠাল গাছে এখনো ফুল আসেনি, দেখি কখন আসছে। আম গাছগুলো ঠিকই আছে, লিচু গাছ, এই আম গাছটা পাতা বেরিয়েছে, এটা জর্দালু, বিহারের বিখ্যাত আম জর্দালু। জাম গাছে এখনো ফুল আসেনি, সফেদা, সফেদাটাও ফুল টুল কিছু আসেনি, কমলা লেবুরও আসেনি, কমলা লেবু আসেনি, বাতাবি লেবুর পাতা বেরিয়েছে মেলা, কলা গাছ। আর সব থেকে ফুল ফল আছে কুল, ওইটুন গাছে কতগুলো ধরে আছে দেখো, আর সাইজগুলো দেখো, একটাই ডাল, এই যে দেখে কত সুন্দর, মোটা মোটা একেবারে সাইজ, এই যে তা তো পেড়ে আছে কটা, তাও পেড়ে খাওয়া হয়ে গেছে, পাঁচ ছটা, পাঁচ ছটা, 14টা ধরে ছিল, একটা পারছি এখন। হ্যাঁ দেখো কেমন গাছের টাটকা ফল, সামনে বছর ভালো ধরবে, কেমন দারুণ, এত সুন্দর খেতে, কি বলবো, দেখো খুব সুন্দর লাগে। হ্যাঁ কড় কড় করছে না, দারুণ। ওর একটা আছে মেশিন দিয়ে, কোন এখানে আছে ভারত সুন্দরী মিস ইন্ডিয়া, কালার খান দেখো একটাই আছে, একটাই ধরে ছিল, আপেলের মতন কালার, মানে দেখ তুললাম গাছের ডাল কেটে দেবো, এবার কালার দেখো, থাক ওটা খেয়ে না, না নাফিস হয়ে গেলি, কলম কলম করে আওয়াজ হয়েছে, বিষ্টু ফেলে দিলে, এক বিষ কি হবে, বিষ খাবা, মুখে রাখতে ভালো লাগতো। হ্যাঁ আম গাছগুলো দেখা যাক কটা, দেখুন মুকুল বেড়েছে, সবে না ধরলে এক দুটো ধরতে পারে, কাটিমুন, কাটিমুনে ফুল আসেনি, এবার আসবে এটাতে।
বারোমেশিয়া, থাই, থাই ভ্যারাইটি, থাই ভ্যারাইটি, এটাও থাই ভ্যারাইটি। এটা তুমি ডাল ভেঙে নিয়েছিলে বলে এখনো মুকুল বেরোয়নি। আবার ভেঙে দেবো নাকি? জল বের হয়েছে, ভেঙে দেবো এখন, থাক পরে ভাঙা হয়েছে। তখন বাড়ছে না, যেও এগুলোর মুকুল আসতে পারে। এই যে ফজলি, মল্লিকা, ফজলি, আম্রপালি, গোপাল ভোগ আছে ওইটা, আর এগুলো যে হিমসাগর, এটা হিমসাগর, এটা হিমসাগর, এটা হিমসাগর, আর এটা হচ্ছে ল্যাংড়া, এটা ল্যাংড়া, ওটাও ল্যাংড়া, গাছেও ছুটে এসছে। পেয়ারা গাছটা কাটিং নাকি? পেয়ারা গাছটা বিশাল বড় হয়ে গেছে, এটা কেটে দিলে ঝোপ হয়ে থাকবে, কেটে দেবো তাহলে পাতা বেড়ে যাবে, বেশি ঝোপ হবে, বেশি বড় হবে না। দেখেন গাছের পাতা দেখে বুঝতে পারছেন কত বাতাস দিচ্ছে দেখে, সিন গুলা দেখেন কত সুন্দর। আমাদের এদিককার, আমাদের গ্রামের সিন, মানে মায়ের গ্রামের, কি করবে আবার? এই যে পলিথিন গুলো নিয়ে এসেছে, পলিথিন গুলো ছোট ছোট কেটে গাছের গোড়াতে দিন, তো তাহলে সহজে পানি কি হবে না, শুকাবে না। তাহলে পলিথিন নিয়ে এসেছি, আর এই যে সবজি বাঁচার জোড়া জোড়া পানির সাথে, পানি আছে, দলে ভর আছে ঘরে, এখানে পানির খুব কষ্ট, একটু পুকুর নাই কি কোনো কিছু নাই। ওই জোড়াটা মিশেল নাকি সবজি পচার, মানে কতটা কেমন করে মিশালা? এই যে পানি দেখে বুঝতে পারি, পানির সাথে মিশালাম, মানে 10 লিটার পানিতে 1 লিটার লাগবে, গাছে দিলে পরে গাছে খাবার। এখানে মা জাল দেওয়া রেডি করে রেখেছে আমাদের জন্য, আতা গাছলাম দিয়ে দিও ওখানে করে। কি চিন্তা পাচ্ছিস না, হাসি দেখা যাওয়া, দাঁত বেরিয়ে গেছে, চুলা ধরে গেছে মনে হচ্ছে, কয়লায় ভাত হবে নাকি? কি করছে রাও, কি করছে ও দেখি? এলা কি দেশে, এবার গামলা কি আছে? এগুলো হচ্ছে গোবর সার, গোবর সার, ভুসি, ভুসি বলে যেত, এটা দিয়ে দিয়েছি, এবার থাকে গোড়াটা পড়ে দিন, পানি দেবো, সার দেওয়া হয়নি, খাবার দেওয়া হয়নি, দিয়ে দিলাম, এবার পুনে দেবো, পানি দিন দেবো, ঘাস কাটা মরে যাবে, আবার তারপর গোড়াটা পলিথিন দিন দেবো, এটা আর ঘাসও হবে না, ব্যাস পানিটা তাড়াতাড়ি শুকাবে না। তুমি তাহলে এগুলো জোড়া দাও, আর আমি পানি নিয়ে আসছি কল থেকে, টিপে টিপে এখানে কিছুটা এনে আমি জড়ো করেছি, আর বালতিতে কলসি করে নিয়ে আসছি, এখানে পানির খুব কষ্ট। তো মেহেকে রাব্বু তো আম গাছগুলোনে জোড়া দিচ্ছে, আর আমি দিয়ে কল থেকে টিপে টিপে পানি নিয়ে আসবো, দিয়ে জোড়া করব। এখানে আমি কিছুটা পানি জোড়া করেছি, তো মেহেকে রাব্বু দিয়ে দিবে,
কলসিতে বালতিতে আমি বয়ে বয়ে নিয়ে আসছি, মানে কেউ নাই একাই, আর এখানে এত সমস্যা, মানে যদি একটু লেবার করছি যে দিবেন তো সেটা টিপে টেপে দিতে পারবো না, তো কি করবো, আমাদেরকে এখন কষ্ট করে দিতে হবে, গাছ যখন লাগিয়েছি একটু বড়। কানেকশন দিয়েছে, হ্যাঁ এই যে এদিকে আছে কলের কানেকশন আছে, এখন কখন দিবে বলা মুশকিল, ভরসা নেই কিছু, সরকারের কাজ দিয়ে দিয়েছে, এখন মন বোঝানো বাস, দেখি এখন যখন দিবে দিবে, আমাদের এখন কষ্ট করি গাছ লাগাতে বাঁচাতে হবে, লাগিয়েছি তো খরচা করলাম, তো তুমি তাহলে এদিকেই করো, হ্যাঁ আমি তাহলে নিয়ে আসছি। কলসিতে আর বালতিতে পানিটা ভরে নিয়েছি, এবার নিয়ে যাব। আপনাদের রাঁধুনি দেখেন কত কষ্ট করে পানি বয়েছে, কষ্ট করছে ফল পাবো একদিন, গাছে ফল দিবে, আর আমরা কষ্ট করতে পারি। আর আমি গুঁড়াগুলোকে করে দিচ্ছি আর জোড়া দিচ্ছি, অনেক কাজ আছে, এবার পলিথিন দেবো পানি দিয়ে, এই যে চোদ্দটা ধরে ছিল, হাত দিন দেখো কত মোটা মোটা, মোটাটা দেখো, এই যে আরো মোটা ছিল, সেগুলো পেকে ছিল, উঠিয়েছে, সেদিন তোমার ভাই আইছিল, ভাই এসে ঝড়ে দিয়ে আসে, আমি এসেছিল তো সব গাছ থেকে পেড়ে খেয়েছে, মানে ওগুলো পেকে গেছিল, খানিক বেশি আরো বেশি ভালো লাগছিল, আর এই মোটামুটি 10 দিন থাকলে ঠিক ছিল, আর ওই পেয়াটা কাপড় দিয়ে বেঁধে দিলাম, ঠিক হবে, মেজ দিয়ে চলে এসেছে তার জন্য আর গেল না, আমার খানিক কাজ আগিয়ে দিচ্ছে, মানে পলিথিন বিছিয়ে দেবো তার জন্য পলিথিনটা কেটে দিচ্ছে, হ্যাঁ খাটতে তো হবে, তবে তো শরীর, টেনে দাও টানলে পরে যাবে তো, আজখানে কেটে টেনে দাও টানো যায় না, আর আমি গাছে গুঁড়া প্রায় সব কুড়ি দিয়েছি, মানে সব কুড়ি দিয়েছি, এবার পানি দিয়ে দেবো, নিয়ে পলিথিনটা দিয়ে দেবো, তাহলে কাজ ছুটি, একটা বাড়িতে যাচ্ছে, এই যে কেড়ে দিয়েছে এরকম করে, এই যে এরকম গুঁড়াতে দিয়ে দেবো, এই যে এরকম গুঁড়াতে দিয়ে দেবো, নিয়ে সাইডে মাটি দিয়ে দেবো, তাহলে হাওয়াতে উঠবে না, তাহলে পানিটা যেটা দেবো তাড়াতাড়ি শুকাবে না, অনেকক্ষণ অনেকদিন পর্যন্তই থাকবে, ঠিক থাকবে, ঘাস বের হবে না, ঘাস তো বের হবে না, গোটা যদি পলিথিন বিছিন দেওয়া হয় তাহলে আর একটু ঘাস হবে না, আমি আর মেজে দিদি এসেছিলাম তো একে একে সবাই চলে এসেছে, মাও চলে এসেছে, পাশ সঙ্গে চাঁদনি চলে এসেছে, আর ওই গাছে তো কুলটো উঠিয়ে নিয়েছি, তো মেয়েকে এখন ডালটা কেটে দেবে, তাহলে পরে আরো বেশি ঝাঁকড় হবে, এখন তো এক ডালা হয়ে আছে, কই কাটছে নাকি, দেখো খুব ছোট করে দিও না, আমার কাটাগুলো এক সাইডে রাখো, আমার পায়ে ঢুকলো, ঝাঁকড় হবে, ভারত সুন্দরী নাম তুললাম, ওইটাতে একটু আর যে ডাল কেটে ওই ডালটাতে ধরেছিল, গাছ ই করতে গেলে গাছের যত্ন করতে হবে, তবেই হবে, সকাল দিয়ে খাচ্ছে, আন্টি এটা পাকা, কেউ অন্য জন খাটলে 300 টাকা পেতো, তাও নিজে মতন করবে, করবে না ওই নিমের কাছে ডালটা খানি ঝুড়ি দাও, একটু কেটে ভেঙে দিলে ভেঙে যাবে, চলো তাহলে।
ওইটা আগাছা আমার খরচ মতে ভালো ওইখানে রান্না হয়েছে নাকি আছে আর ওই পলিথিনগুলো দেখালে হ্যাঁ এই যে সব গাছের গোড়ায় গোড়ায় পলিথিন দিয়ে দিয়েছে সব গাছের গোড়াতেই দিয়েছে গাছের গোড়া তো অব্দি হবে না ঘাস হবে না সব গাছের গোড়ায় দিয়ে দিয়েছে এই যে